আসসালামু আলাইকুম। জেলা পর্যায়ে আগামী 30 এপ্রিল থেকে 11 মে 2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে হজযাত্রীদের প্রশিক্ষণের নিমিত্তে ইতোপূর্বে জেলাভিত্তিক টিমের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের মধ্যে আগামী 30 এপ্রিল হতে 11 মে 2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জেলা পর্যায়ে 2023 সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ শেষ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রশিক্ষণ শুরুর পূর্বে আপনার জেলার মোট হজযাত্রীর সংখ্যা অনুপাতে নির্ধারিত ব্যয় বরাদ্দ ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বরাবর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে প্রেরণ করা হবে। প্রশিক্ষণটি সফলভাবে পরিচালনার স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে। 1 নম্বরে প্রতি ব্যাচে 300 জন হজযাত্রীর প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বরে প্রেরিত অর্থের পরিকৃত খরচের বিল ভাউচার নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রণালয় বরাবর প্রেরণ করতে হবে। 3 নম্বরে প্রশিক্ষণ সংক্রান্ত ব্যয় বিভাজন ও নমুনা আনুষ্ঠানিক সূচি এর সাথে সংযুক্ত করা হলো। 4 নম্বরে জেলাভিত্তিক হজযাত্রীদের সংখ্যা, হজযাত্রীদের নিবন্ধনের ব্যবহৃত পাসপোর্ট বর্ধিত বর্তমান ঠিকানা জেলা অনুসারে প্রশিক্ষণ প্রস্তুত করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন হজে যাওয়ার জন্য, তাদের জন্য 30 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত জেলাভিত্তিক হজ প্রশিক্ষণ প্রদান করা হবে। আপনারা সবাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন, তাহলে আপনাদের হজ অনেকটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।